রাজনৈতিক আঙ্গিনায় অঙ্ক এবং অভিজ্ঞতা সবসময় রাজনৈতিক ময়দানকে প্রভাবিত করে এসেছে। দূরদর্শী এবং পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বরা এই দুইটি জিনিসকে সঙ্গে নিয়েই দাবার নিপুণ চালে বাজিমাত করেন রাজনৈতিক ময়দান। তবে সুদীপ বর্মন আর জিতেন্দ্র চৌধুরীর বাম কংগ্রেস দলের ক্ষেত্রে এই আপ্তবাক্যটি একেবারেই ডাহাফেল করে। অঙ্ক আর অভিজ্ঞতা শূন্যের কোঠায়, তবু এই দুই দলের নেতারা মুঙ্গেরি লালের হাসিন খোয়াব দেখতে দেখতে দিন দুপুরেই নিদ্রায় তলিয়ে যান। নিদ্রা ভঙ্গ হলে দেখেন শুধু তারা নয়, তাদের গোটা দলটাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে। বিধানসভার স্পিকার নির্বাচনেও তাই তীব্রা মাথা সাহায্য নিয়ে গোপাল রায়কে স্পিকার বানিয়ে ফেলছেন এমন দিবা স্বপ্ন নিয়েই নিদ্রায় তলিয়ে গিয়েছিলেন বাম কংগ্রেসের নেতারা। 14টি আসন নিয়ে এবং নিজেরাই নির্বাচনের আগে তীব্রা মাথা সমর্থন করেছে বলে ঢাকঢোল পিটিয়ে যে আহাম মুখে প্রচার জিতেন্দ্র চৌধুরীরা শুরু করেছিলেন, 32টি ভোট পেয়ে বিশ্ববন্ধু সেন স্পিকার নির্বাচিত হওয়ার পর সুদীপ এবং জিতেন্দ্র চৌধুরীরা সম্যক উপলব্ধি করতে পেরেছেন আসলে রাজনীতি দেখতে যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়। শুক্রবার বিধানসভা অধিবেশন শুরুর আগে ওয়াকআউট করে তীব্রা মাথা দল। মাত্র 14টি ভোট পেয়ে গভীর বিষ বাউ জলে ডুবে যায় গোপাল রায়ের তরণী, আর সেই সঙ্গে বাম কংগ্রেসের স্পিকার পদের স্বপ্ন। অবশ্য তীব্রা মাথা সমর্থন করলেও বিশ্ববন্ধু সেন নিশ্চিতভাবে জয়লাভ করতেন তাও নিশ্চিত রাজনৈতিক সত্য। বিধানসভা নির্বাচনেও এই একইভাবে অঙ্ক আর অভিজ্ঞতাকে দূরে ঠেলে বিপরীতদর্শী জোট গঠন করেছিলেন বাম কংগ্রেসের অপরিণামদর্শী নেতারা। ফলাফল ঘোষণার পর বুঝতে পেরেছেন দলের নৌকা গোমতী জলে ডুবে গেছে, আর এই ত্রিপুরা সেই আগের ত্রিপুরা নয়, এই ত্রিপুরা হল পরিণত এবং সচেতন উন্নয়নমুখী নরেন্দ্র মোদীর বিকাশের রাজনীতির প্রবল সমর্থক, সম্পূর্ণ বদলে যাওয়া একটি রাজ্য। রাজ্যে বাম কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে বালির মতো ধসে পড়ছে, ততই বিজেপির কংক্রিট পিলার শক্ত এবং আরও শক্তভাবে বহুদিনের জন্য রাজ্যের মাটিতে প্রথিত হচ্ছে। মানুষ আর লাল চায় না, সন্ত্রাস খুন জখমের রাজনীতি চায় না, জোট আমলে দুঃস্বপ্নের দিন চায় না। পদ্ম সুবাসে ভরপুর ত্রিপুরার মানুষ সমস্ত অন্তর দিয়ে এখন শুধু একটিমাত্র জিনিস চায়, আর তা হল উন্নয়ন আর বিকাশের রাজনীতি। আর তাই মানুষের কাছে একমাত্র ভরসার দল ভারতীয় জনতা পার্টি। দলীয় সংকীর্ণ রাজনীতির যুগ পেরিয়ে বিকাশের রাজনীতিকে সাদরে বরণ করে নেবার জন্য মানুষের যে পালস রেট, সেই উপলব্ধিকেই ধরতে চূড়ান্ত ব্যর্থ বাম কংগ্রেস। আমার সন্তান থাক দুধে ভাতে আর অন্যের সন্তান বাঁচুক পান্তা ভাতে, বাম কংগ্রেসের এই দলীয় করণের রাজনীতিকে বাদ দিয়ে আজকের ত্রিপুরা সেবা আর সুশাসনের ত্রিপুরা, উন্নয়ন আর বিকাশের ত্রিপুরা, বিজেপির জয়ের ত্রিপুরা। সহজ অঙ্ক আবার নতুন করে শিখলেও জিতেন্দ্র চৌধুরী আর সুদীপ বর্মনরা মানুষের মন আর পাবেন না তার নিশ্চিত একটি অঙ্কের উত্তর। ত্রিপুরা এখন বিজেপিময়, আগে পিছে কেউ নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।